গুড মর্নিং ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম রান্নাঘরে। দেখো আলুর দম নিরামিষ, টমেটো দিয়েছি, দেখো লাল টুকটুকে হয়ে গেছে, লবণ হলুদ টমেটো কাঁচা লঙ্কা, এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কষিয়ে নিই, তারপরে আদা জিরে বাটা দেব। দেখো ফ্রেন্ডস, আদা জিরে বাটা দিয়ে কষানো হয়ে গেছে, এবারে দেব জল। আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি, তো একটু সে ভেজেছি, কিন্তু একটু আর একটু বেশি সেদ্ধ হবে, এই জন্য জলটা একটু বেশি দিলাম। এবারে ঢেকে দেব। গুড মর্নিং ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। এই দেখো পটল আলু কেটে নিয়েছি, আর বেগুন বেগুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ওটা নিম পাতা দিয়ে ভাজা হবে, আর পটল আলু দিয়ে ছানা দিয়ে বড়া ভেজে তরকারি করব। সঙ্গে থাকো, এই ক্যাপসিকাম টমেটো দেবো, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা। এই দেখো ফ্রেন্ডস, ছানা তৈরি করে নিয়েছি ঘরে, আর এখানে ছোলার ডাল বেটে নিয়েছি, ওপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে মেখে বড়া ভাজবো। সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, ডাল আর ছানা একসাথে করে জিরে গুঁড়ো লঙ্কা কুচি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এবারে বড়াটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে। এই দেখো ফ্রেন্ডস, এটাই লাস্ট, এই যে এগুলো ভেজে তুলেছি, একটু কড়া করে ভেজেছি, ডাল আর ছানা সমান সমান আছে, একটু কড়া করে ভেজে নিয়েছি, এবার এটা এই বড়াগুলো ভেজে তুলব, তারপরে পটলটা ভাজব। এই দেখো বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলু পটলটা ভেজে নেব একসাথে। তোমরা তো জানো আমি তেল কম ব্যবহার করি সুনীল দাদুর জন্য, আলাদা আলাদা করে ভাজলাম না, একসাথে ভেজে নেব, তারপরে আদা জিরে বাটা দেব। দেখো ফ্রেন্ডস, আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিয়েছি, আমি বসিয়ে দিয়ে না স্নান করতে গেছিলাম, বেলা হয়ে যাচ্ছে পুজো করব, এই বড়াটা না আস্তে করে নিচে দিয়ে দিলাম, এরপরে নেড়ে ওপরে তুলে দেবো একটু, কেন এই বড়া তো বেশি ফোটানো যাবে না। এই যে এবার একটু ঘি দেব, দিয়ে ঢেকে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে দিই। এই বড়া বেশি ফুটলে না গলে যাবে, ডাল আর ছানা আছে তো, শুধু ডাল নেই তাহলে সুন্দর শক্ত থাকতো। এবার একটু ঘি দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো ফ্রেন্ডস, ঘি দিয়ে দিয়েছি, এক হাতে তো একটু অসুবিধে হয় সেই জন্যে বন্ধ করে ঘিটা দিলাম, এবারে ঢেকে দিলাম। আর করেছি হচ্ছে এই যে নিম পাতা বেগুন ভাজা আর শাক ভাজা, লাল নটে শাক ভাজা, আর ফ্রিজে আছে। দেখো ফ্রেন্ডস, আজকে করেছি লাল শাক ভাজা, নিম বেগুন ভাজা, আর হচ্ছে ছানা দিয়ে ডাল দিয়ে বড়া করে আলু পটলের তরকারি, আর কালকের আছে পালং শাক গরম করে রেখেছি, আর এই যে জলপাইয়ের ডাল, এই হচ্ছে কালকের।
আর ভাতও দেখো হয়ে গেছে, এই ভাতের মধ্যে বাটিটা বসিয়ে রেখেছিলাম, ভাতও হয়ে গেছে। তো এবারে পুজো দিয়ে নিই, কারণ এখন তো জানোই এই মাস পুরো নিরামিষ, সমানে কারেন্ট যাচ্ছে জানো, সেই জন্য তাড়াহুড়ো করে আগে স্নানটা করে নিলাম। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমরা প্রত্যেকে ভালো থেকো।